আমি ওর জামাটা খুলে একটু স্লিভলেস পরে দিব, তাই না? এই ওর মধ্যে স্লিভলেস আছে দেখো। পরিমণি মন থেকেই চান মাহিয়া মাহির যেন একটা মেয়ে হয়, আর তাহলে তারা দুজন বিয়ান হয়ে যেতে পারবেন, এমনই ইচ্ছের কথা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় আলোচিত অভিনেত্রী পরিমণি। মাসের 10 তারিখ এলেই পরিরাজের ঘর জুড়ে আরও বেশি করে আনন্দ ছড়িয়ে পড়ে। চলতি বছর 10 আগস্ট তাদের সন্তান রাজ্য যেন রাজ্যের আনন্দ নিয়ে পৃথিবীতে এসেছে। এরপর থেকে প্রতি মাসের 10 তারিখে সন্তানের আগমন উপলক্ষে কেক কাটেন, আনন্দ করেন তারা। তারিখটি তাদের জন্য অন্যরকম আনন্দের। দশ অক্টোবর রাজ্যের বয়স 2 মাস পূর্ণ হয়েছে। এদিন রাতে কয়েকজন অতিথিসহ বাসার সবাই মিলে ছেলের জন্য কেক কেটেছেন বাবা রাজ ও মা পরিমণি। পরিমণি বলেন, মাসের 10 তারিখটা আমার কাছে একটা উৎসবের মতোই, কারণ ওই তারিখটিতে বাবু পৃথিবীতে এসেছে। তাই আগামী 1 বছর প্রতি মাসের 10 তারিখ তার জন্মদিন ধরে কেক কাটবো, আনন্দ করব। যখন 1 বছর পূর্ণ হবে তখন বড় করে রাজ্যের জন্মদিন পালন করব। পরিমণির মা হওয়ার পর ঢাকাই ছবির আরেক নায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা, আছেন প্রথম সন্তানের অপেক্ষায়। এছাড়া প্রথম সন্তানকে প্রকাশ্যে এনেছেন শবনম বুবলি। অন্য নায়িকাদের মা হওয়ার ব্যাপারটি সামনে এনে পরিমণি বলেন, আস্তে আস্তে আমাদের দল ভারী হচ্ছে। কেউ বাচ্চা হওয়ার সংবাদ দিচ্ছেন, কেউ আবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করছেন। এটি কিন্তু আমাদের নায়িকাদের সাহসের কাজ। হাসতে হাসতে অভিনেত্রী আরও বলেন, ঢাকার চলচ্চিত্রের তারকাদের কেবল পুত্র সন্তানই হচ্ছে, তারা কি শুধুই বন্ধু পাবে? বান্ধবীরও তো দরকার হবে, তাই না? এ বলেই হাসে থাকেন পরিমণি। আমি মন থেকেই চাই মাহিয়া মাহির যেন একটা কন্যা সন্তান হয়, তাহলে আমার ছেলেরও একটি বান্ধবী হয়ে যাবে, আর আমরা হয়তো কোনোদিন বিয়ানো হয়ে যেতে পারি। ভিউয়ার্স, পরিমণির এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানান কমেন্ট করে।